ভারতকে বাদ দিয়ে মালদ্বীপ দিয়ে পোশাক রপ্তানি করছে বাংলাদেশ ভারতের বিমানবন্দর ও নৌবন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ এর পরিবর্তে এখন মালদ্বীপের মাধ্যমে গার্মেন্ট পণ্য বিশ্বব্যাপী পৌঁছানো হচ্ছে বাংলাদেশের এই সিদ্ধান্তের কারণে ভারতের নৌ ও বিমানবন্দর বিপুল রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তারা গত শনিবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম লাইভ লাইভমিন্ট এই তথ্য জানিয়েছে লাইভ মিন্টকে এমএসসি এজেন্সির মহাপরিচালক দীপক তিওয়ারি বলেছেন আগে বাংলাদেশের পণ্য ভারতীয় বিমানবন্দরের মাধ্যমে পরিবহন হতো কিন্তু এখন তারা মালদ্বীপের রুটে পণ্য পরিবহন করছে যার অর্থ আগে এসব পণ্যের কার্গো থেকে ভারত যে বিলিয়ন বিলিয়ন রাজস্ব পেত সেটি এখন পাচ্ছে না এ খাতের সংশ্লিষ্ট তিন ভারতীয় কর্মকর্তা জানান মালদ্বীপের সমুদ্রপথে পোশাক পণ্য পাঠাচ্ছে বাংলাদেশ সেখান থেকে তা এয়ার কার্গোতে করে নামি দামি ব্র্যান্ড সহ বৈশ্বিক ক্রেতাদের কাছে পৌঁছানো হচ্ছে জানা যায় হাসিনার শাসনকালে ভারত দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য বিশ্বব্যাপী রপ্তানি করত ঢাকা তবে বর্তমানে ভারতের বদলে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশের পণ্য রপ্তানি করায় বাংলাদেশ ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে এছাড়া লজিস্টিক এবং কাঠামোগত প্রজেক্টে থাকা সহযোগিতাপূর্ণ সুযোগগুলো সংকায় পড়তে পারে বলে সংখ্যা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এক কর্মকর্তা বলছেন বাংলাদেশের এমন সিদ্ধান্তে ভারত সরকার একটি সামঞ্জস্যপূর্ণ সমাধানের পথ খুঁজছে যেটি ভারত হয়ে বাংলাদেশের বিপুল পরিমাণ তৈরি পোশাক পণ্য রপ্তানির বিষয়টি নিশ্চিত করবে এবং ভারতের স্বার্থ রক্ষা করবে তবে অন্য এক কর্মকর্তা বলছেন বাংলাদেশের রপ্তানিকৃত এসব তৈরি পোশাক পণ্যের একটি বড় অংশ ভারতীয় কারখানায় উৎপাদিত হয় যেগুলো বাংলাদেশে অবস্থিত ভারতীয় পরিচালনা করে এই বিষয়টি ভারত সরকারের রয়েছে ভারতের উপর কেমন হতে পারে এখন আমরা সেটি নিরূপণের চেষ্টা করছি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ